নূরদের ওপর হামলায় লাঠি হাতে কে এই ছাত্রলীগ নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদের গেট বন্ধ করে ভিপি নুরুল হক নূর সহ অন্যদের ওপর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনায় আলোচনায় উঠে এসেছেন এক ছাত্রলীগ নেত্রী তার নাম জোহরা রিপা তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্র কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক এছাড়াও তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার বাজগড় এলাকার বাসিন্দা জহুরা রিপা রামগঞ্জ মডেল কলেজের অনার্সে পড়ছেন গত বাইশ ডিসেম্বর ডাকসু কক্ষে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনার এক ভিডিওতে জহুরা রিপাকে লাঠি হাতে দেখা যায় এরপরই তার নাম নানা মহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হতে থাকে কে এই তরুণী সে প্রশ্ন ছড়েন অনেকে ইতিমধ্যে অনেকেই তার পরিচয় প্রকাশ করে ফেসবুকে ভাইরাল পুরনো একটি ভিডিও পোস্ট করতে দেখা গেছে ওই ভিডিওতে দেখা গেছে ফেসবুক লাইভে এসে অঝরে কান্নাকাটি করছেন এই ছাত্রলীগ নেত্রী সে সময় বিভিন্ন গণমাধ্যমের খবরের প্রকাশ হয় চলতি বছরের ছয় এপ্রিল রামগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির একটি অনুষ্ঠানে লক্ষ্মীপুর এক আসনের আনোয়ার হোসেন খানের সঙ্গে সভা মঞ্চে উঠলেও রিপাকে নামিয়ে দেওয়া হয় তাকে কেন নামিয়ে দেওয়া হল সেই ক্ষোভ প্রকাশ করতে ফেসবুক লাইভে এসে কান্নাকাটি করেন রিপা রোববার ভিপি নূরের উপর হামলার ঘটনায় লাঠিহাতে সেই রিপাকেই দেখা গিয়েছে এরই মধ্যে মঙ্গলবার রাতে ফাতেমাতুর জহুরা রিপা লাঠি হাতে থাকা তরুণী তিনি বলে স্বীকার করেন কেন লাঠি তুলে নিয়েছিলেন সে ব্যাখ্যাও দিয়েছেন রিপা কার উপর হামলা করতে নয় ছাত্রদল ঠেকাতে আর নিজের নিরাপত্তার তাগিদে লাঠি হাতে তুলে নিয়েছিলেন বলে জানান রিপা তিনি বলেন ভিপি নুরের সঙ্গে থাকা বহিরাগত ছাত্রদল শিবিরের নেতাকর্মীরা আমাদেরকে গালমন্দ করেছেন এজন্য লাঠি হাতে তাদের ধাওয়া করেছিলাম এদিকে রিপার এই লাঠিয়াতে নেয়ার দৃশ্য ভাইরাল হয়ে পড়লে তার নিজ শহর রামগঞ্জে তাকে নিয়ে নিন্দার ঝড় বয়েছে